কথাই বলে যে হাতি পাকি পড়লে নাকি ব্যাঙ্গেও লাথি মারে বিএনপির এখন হয়েছে সেই দশা রাজনীতির অঙ্গনে বিএনপি অবশ্যই একটি হাতি সে কথা আটি ভেঙে শ্বাস দেওয়ার অবকাশ রাখে না কিন্তু সেই বিএনপি পাকে পড়েছে তাদের অভিসংবাদিত নেতা বেগম খালেদা জিয়াকে পাঁচ বছর জেলে দেওয়া হয়েছে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দশ বছর জেল দেওয়া হয়েছে এছাড়া অনেকদিন আগেই মৈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার তাকে জানে মেরে ফেলতে চেয়েছিল রাখে আল্লাহ মারেকে মারে আল্লাহ রাখে কে সে যাত্রায় তারেক রহমান প্রাণে বেশি গিয়েছিলেন তাকে মইনুদ্দিনের আধা সামরিক সরকার লন্ডনে নির্বাসনে পাঠিয়েছে সেই থেকে তিনি লন্ডনেই নির্বাসিত জীবনযাপন করছেন এর মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় তাকে দশ বছরের জেল দেওয়া হয়েছে দেশে আসলেই তাকে গ্রেপ্তার করা হবে এবং জেলখানায় নিক্ষেপ করা হবে এর মধ্যে আবার একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তাকে মাস্টার মাইন্ড হিসেবে দেখানো হচ্ছে চলতি সেপ্টেম্বর মাসের যে কোনো দিন ওই মামলায় রায় ঘোষণা করা হবে ওই মামলার রায় ঘোষণা করা হবে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের চমরা চোমরারা বলছে যে এই মামলায় যে রায় ঘোষণা করা হবে তার ফলে বিএনপি আরো দফা বড় বিপর্যয়ে পড়বে ভারতের সাবেক পররাষ্ট্র সচিব এবং বাংলাদেশে ভারতের সাবেক কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেছেন যে এই মামলায় বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পাশি হতে পারে আমার হিসাব নিকাশ বলে যে বেগম খালেদা জিয়ার পাশির আদেশ হবে না তবে তারেক রহমানের গুরুদণ্ড হতে পারে দলের এই দুই শীর্ষ নেতা ছাড়াও বিএনপির তৃণমূল সহ বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে বিএনপির সিনিয়র নেতাদের পরিবেশিত তথ্য অনুযায়ী লক্ষ লক্ষ মামলা তাদের মাথার উপর জ্বলছে বিগত পাঁচটি বছর ধরে এই লক্ষ লক্ষ কর্মী তাদের বাড়ি ঘরে থাকতে পারছে না তারা সকলেই ফিউজিটিভ বা পালাতক আজ রাতে এর বাসা কাল রাতে ওর বাসা এভাবেই তারা তাদের দিন এবং মাস যাপন করছেন এভাবে কোনো সংগঠন চলতে পারে না বিগত পাঁচ বছরে বিএনপি নামক সংগঠনটির মাঠের সাথে মিশে যাওয়ার কথা কিন্তু মানুষ বিষণ্ন বেশময়ে লক্ষ্য করছেন যে মাথার উপর ঝুলন্ত তরবারে নিয়ে পালিয়ে বেড়িয়েও বিএনপি তার অস্তিত্ব রক্ষা করছে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীর মধ্য থেকে উল্লেখযোগ্য একজন কেউ সরকার ভাগিয়ে নিতে পারেনি সংগঠন হিসেবে বিএনপি আজও অক্ষত রয়েছে শুধু তাই নয় দিনের পর দিন এই সংগঠনটি শক্তিশালী হয়েছে এখন খারেদা জিয়া নাই তারেক রহমান নাই কোন রূপ পাবলিসিটি ছাড়া মির্জা ফখরুল ডাকলেও মাত্র বারো ঘন্টার নোটিশে মোবাইল ফোনে খবর দিলেও বিএনপির জনসভায় লক্ষ মানুষ জড়ো হয় তেমনি মোবাইল ফোনে খবর দিলেও বিএনপির মানববন্ধনেও বিএনপির মানববন্ধনেও অর্ধ লক্ষ লোকের সমাবেশ ঘটে সেই বিএনপিকে বি চৌধুরী ও কামাল হোসেনের ব্যক্তি সর্বস্ব সংগঠন নানান শর্ত দেয় বি চৌধুরীর পুত্র মাহিবি চৌধুরী তো আরও এক কাঠে সরস তিনি বিএনপির নিকট থেকে একশো পঞ্চাশটি আসন দাবি করেন ওদেরকে যদি একশো পঞ্চাশটি আসন দেওয়া হয় তাহলে বিএনপির পাতে কি থাকলো বিশ দলের শরিক দলসমূহ অর্থাৎ জামায়াত ইসলামী উলি আহমেদের এলডিপি জেনারেল ইব্রাহিমের কলন পার্টি সহ আরো যারা আছে তাদের দাবি একশোটি সিট তাহলে বিএনপি কি তার পাতে পঞ্চাশটি সিট রেখে মাইক্রোস্কোপিক মাইনরিটি হয়ে বসে থাকবে তারপরেও আশ্চর্য ব্যাপার হলো এই যে একশো পঞ্চাশটি সিট ওরা নেবেন আবার খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তিও ওরা চাইবেন না তাহলে বিএনপির কি এমন ঠেকা পড়ে গেছে যে ওদের সাথে জোট বাঁধতেই হবে ওদের শক্তিমতার পরিচয় তো পাওয়া গেছে সেদিন শনিবার দিন তাদের পাঁচ দফা ও নয় দফা ঘোষণা করার কথা ছিল শহীদ মিনার থেকে কিন্তু সরকারের ইঙ্গিতে ঢাকা ভার্সিটি কর্তৃপক্ষ তাদেরকে শহীদ মিনারে অনুমতি দেয়নি বেলা দুটো থেকেই তারা প্রেস ক্লাবে এসে জড়ো হলেন তারপর দশ পনেরো জনের এক মিছিল নিয়ে হাইকোর্টের দিকে রওনা মনে হয় বিশ কদমও যেতে পারেনি পুলিশ বলল আপনারা শহীদ মিনারে যেতে পারবেন না এটি শুনে তারা আবার প্রেস ক্লাবে ফিরে আসেন এই হলো তাদের সাহস এই হলো তাদের শক্তি আত্মবিসর্জন দিয়ে খারেদা এবং তারেকের মুক্তি ইস্যুকে কার্পেটের তলে ঠেলে দিয়ে বিএনপি তাদের সাথে আতাত করতে যাবে কেন বিএনপি কি পানিতে পড়েছে